এরপরে প্রশ্ন হলো ইখতিলাফি বিষয়গুলো নিয়ে ভিন্ন মতের আলেমদেরকে কটাক্ষ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, বিভিন্ন ট্যাগ লাগানো, চ্যালেঞ্জ করা ইত্যাদি কাজ সম্পর্কে ইসলাম কি বলে, এগুলো কি জায়েজ? আমরা সাধারণ জনগণের কি করা উচিত? ভাইরা আমার, এক একজন এক এক রকমের আমল করলেন, উভয় রকমের আমলের কথা হাদিসে যদি থাকে তো ইনশা আল্লাহ উভয়ে উভয়ের আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন সে আশা করা যায়। কিন্তু অমুকে এটা কেন করলো, অমুকে এটা কেন বললো, অমুকেরটা ভুল, এই সব ইস্যু নিয়ে যদি নিজেরা ঝগড়া করেন, গন্ডগোল করেন, মারামারি করেন, ফাসাদ করেন, একজন অন্যজনকে বাজে মন্তব্য করেন, কটু কথা বলেন, বাজে ট্যাগ দেন, তাহলে মনে রাখবেন এই কাজটার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা কি বুঝাতে পারছি? ইসলামে ঝগড়া করার কোনো সুযোগ নাই অন্তত এই সমস্ত ইস্যু নিয়ে। আজ আমাদেরকে শয়তান এই সমস্ত ইস্যুগুলোতে ব্যস্ত করে রাখছে। আমাদের সবাই মিলে শয়তানের বিরুদ্ধে লড়াই করার কথা আল্লাহ গোটা কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাশ শয়তান আলাকুম আদুউম মুবীন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। সেই শয়তানকে আমরা শত্রু হিসাবে গ্রহণ করি না, আল্লাহ বলেছেন তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো, আদুয়া শয়তান হিসাবে শত্রু হিসাবে শয়তানকে জানো। কিন্তু আমরা শয়তান আমাদের বড় শত্রু না, আমাদের বড় শত্রু হলো আমাদের অন্য মুসলমান ভাই যার সাথে আমার মতের কোনো মিল নাই, কোনো পার্থক্য আছে তার সাথে আমার শত্রুতা। ইবলিস আমাদের আমাদের ভাইদের মধ্যে মারামারি লাগাই দিয়া আসল শত্রু যে সে মজা নিচ্ছে, এবং আমাদের থেকে সে বেঁচে গিয়ে বরং আমাদেরকে শত্রুতা উদ্ধার করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনে রাখবেন, ভিন্ন মতের কোনো আলেমকে কটাক্ষ করা, তাচ্ছিল্য করা, ইজতিহাদি এবং গবেষণাগত বিষয় নিয়ে একে অন্যকে গালমন্দ করা, এটা কোনো আলেমের শান হতে পারে না। আমাদের সাধারণ মানুষের কর্তব্য হলো সব ধরনের সীমালঙ্ঘন করা, হঠকারী এবং উগ্র চরমপন্থা অবলম্বনকারী মানুষের যেই হোক তাকে বয়কট করা, তার এই চরিত্রটাকে অন্তত বয়কট করা, এটা আমাদের সকলের কর্তব্য। তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিলে মিশে কোরআন এবং হাদিসের পথে চলার তৌফিক দান করুন।